syukur syukur adam. Assalamualaikum. Kajian musuh Islam manus silen manus berhubungan sokol dharma manus kiniye manus ke kiri manus ke kendra kore putiti dharma aburtito hoy dharmer udbhob bikash dharma somuho manusher jonno nazrul likhchen rakhal saje heta ashe bhagoban narayon sathe mura kheli onukhon boter chhayay boshe kori gita pat amader pathshala chashi bhora mat pakhi jemon mandirer churar upore o gaan gay masjider gombujer upore o gaan gay udar mone unmukto akashe ghure beray kazi nazrul islam hindu muslim buddho christian sokol manushke sokol dhormer manushke manush bibechonay bhalobesechen বলছেন যে নর নারায়ণ যত্র জীব তত্র শিব এই বিশ্বাসটা ছিল কাজী নজরুল ইসলামের এবং তিনি মানুষের মাঝে তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি বলছেন ঈশ্বর নামে একটি কবিতা আছে নজরুলের ঈশ্বর কে তুমি খুঁজিছো জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছো বনে জঙ্গলে কে তুমি পাহাড় চড়ে ভাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে আর তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছো খোঁজে এইভাবে হেতা স্রষ্টার ভজনালয় এই দেহ এই মন হেতা মানুষের বেদনায় তাঁর দুঃখের সিংহাসন আনন্দ শৈলজানন্দ লিখছেন ঝড়ের মধ্যে কাজী নজরুলটাকে নিয়ে আমি বেরোছি হঠাৎ হুচট খেয়ে পড়ে আমার পা কেটে গেছে কাজী নজরুল ইসলাম নিজে পাঞ্জাবি ছিঁড়ে আমার পাটা বেঁধে দিয়েছে নলিনীকান্ত সরকার লিখছেন নলিনীকান্ত সরকার যে হঠাৎ করে এই কাজী নজরুল আমার বাসায় এসে হাজির বলে যে রেডি হও তাড়াতাড়ি চৌরঙ্গি মার্কেটে যাব কেন একটা হিন্দু মেয়ের বিয়ে হবে গরিব মেয়ে তো আমি তার বাসরসাজ্জা সাজানি যে জিনিসপত্র আছে কিনে দিতে চাই কিন্তু আমি তো সবগুলো জানি না কীভাবে আচার অনুষ্ঠান কী কিনতে হয় তুমি আমার সাথে চলো দ্রুত নলিনীকান্ত সরকারকে রেডি করে চৌরঙ্গি মার্কেট থেকে ওই মেয়েটার জন্যে কিনে এনেছেন অচিন্ত্য কুমার আপনারা জানেন ওর নাম অনেক নাম করা সাহিত্যিক অচিন্ত্য কুমার লিখছেন আমার নিজের বিয়ে অচিন্ত্যবাবু লিখছেন আমার নিজের বিয়েতে আমি যাই যাচ্ছি বরযাত্রী হয়ে নজরুল এসে যোগ দিল বলছে নজরুল এমনভাবে সবার সাথে মিশে গেল মনে হলো যেন বরের চেয়েও সে বরণীয় এবার আসুন নজরুল কেমন মানুষ ছিলেন আমরা রমা চৌধুরী একটা শ্লোক বলি রমা চৌধুরী লিখছেন নৌমি নৌমি ছিল শ্রী নজরুলং শ্রেষ্ঠ ঋষি বরম আনন্দ আলোক অমৃত ধরম সত্য শিব সুন্দর পথ চলম সকল ক্লেশ ক্লেদ হরম নৌমি নৌমি শতবরম রমা চৌধুরী লিখছেন সকল আনন্দ আলোক তিনি বর্ষণ করেছেন নজরুল তিনি শ্রেষ্ঠ ঋষি তাকে শতবার নমস্কার করি কারণ তিনি সকল ক্লেশ ক্লেদহরম নৌমি নৌমি শতবরম আনন্দ আলোক অমৃত ধরম এরকম মানুষ ছিলেন নজরুল এখন এই নজরুল আজকে আমরা বসেছি ভজন কীর্তন শ্যামা সঙ্গীত হবে আমি এ বিষয়ে একটু বলে নিই দ্রুত শ্যামা মা কালী মাতা তাকে যে পূজারীরা ভক্তরা ইয়ে করে পূজা দেয় নৈবেদ্য দেয় শ্রদ্ধা করে তার কাছ থেকে আশ্রয় চায় এই বিষয়ে নজরুলের অনেক অত্যন্ত সমৃদ্ধ আপনারা রামপ্রসাদের গান শুনে অনেকেই আমরা শুনি মোহিত হই প্রেমগীতি ভক্তিগীতি কিন্তু কাজী নজরুলের বিষয়গুলো আমরা সবাই সেভাবে খেয়াল করি না আমার যে প্রতিষ্ঠান কবি নজরুল ইসলামের সরকার সদাশয় সরকার সৃষ্টি করেছে নজরুল চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নজরুলের চেতনায় শ্যামা সঙ্গীত সম্পর্কে একটু বলি আমি দ্রুতই বলব নজরুল লিখছেন একটু দেখেন তো লিখছেন আমার হাতে কালি মুখে কালি মা হাতে কালি মুখে কালি কালি মাখা মোর
রূপ দেখে মা পাড়ার লোকে হাসে খালি হাতে কালি আমার কালো মায়ের পায়ের নিচে দেখে জালো আলোর নাচন বিষয়টা বুঝবার আছে কাজী নজরুল ইসলাম নামটা মাথা থেকে ফেলে দেন কারণ ওর মধ্যে ইসলাম একটা শব্দ আছে কাজী নজরুল ইসলাম নামটা মাথার মধ্যে ফেলে দেন মাথা থেকে কে লিখেছে গান দুটো জিনিস ফেলে দেন সভাপতি বাবু দুটো জিনিস ভুলে যাই আমি কে লিখেছে ভুলে যাই নামটা ভুলে গিয়ে আমি দেখি তো কি লিখেছে আমি যদি কালী মায়ের পূজারী হই আমি সনাতন হিন্দু ধর্ম আচারনিষ্ঠ ব্রতচারী হই আমি যদি আমার মনের যে কথাটা এটা এখানে আছে কিনা আমি দেখি বলছেন আমার মনের কথাটা এখানে আছে কিনা আমি সেটা একটু দেখি আমি একজন পূজারী আমার মা কালী মা কি তিনি আদ্যশক্তি তিনি অভয়া তিনি অম্বিকা তিনি ধর্ম অর্থ কাম এবং মুখ্য প্রদায়িনী তিনি তাকে আমি পূজা করছি তার কাছে আমি আশ্রয় সাহায্য চাচ্ছি তার আলোকে আমি আলোকিত হতে চাচ্ছি যদি আমি তাই হই তাহলে আমার মনের কথাটা ওখানে আছে কিনা দেখি তো কাজী নজরুল ইসলাম গান লিখছেন আচ্ছা একটু বলে নেওয়া ভালো আপনারা একটু দেখে নেবেন রক এই যে রাঙা জবা দশ মহাবিদ্যা হরপ্রিয়া দেবী স্তুতি আমি চারটা নাম আবার বলি দশ মহাবিদ্যা দেবী স্তুতি তারপরে এই যে রাঙা রাঙা জবা এগুলি একটু দেখে নেবেন কী কী নজরুল বলছেন এখন এই যে একজন ভক্ত একজন আচারনিষ্ঠ একজন ব্রতচারী হিন্দুর মনের যে কথাটা এটা এখানে আছে কিনা দেখেন তাইলে আপনারা আমাদের ভালো লাগবে তখন আর আমি কে লিখছে এটা চিন্তা করবো না আমার মনের ভাব রইলে আমি গাইবো ভক্তি গীতে আমার ভালো লাগবে নজরুল লিখছেন বলছেন শ্যামা যে আমি সতে শ্যামা দেখি কতে কালি দেখি আমি ধারাপাত ভুলে গেছি আমি শুধু তোমার নাম জপতে চাই যদিও আমি স্ব বুঝি না যদিও আমি ক বুঝি না যদিও আমি ধারাপাত বুঝি না কিন্তু তুমি আমার শ্যামা মা তুমি এই যে বনের পাতায় নদীর জলে আকাশের খাতায় তুমি আমার কালী মা যা লিখো আমি সব করতে পারি কারণ আমার মাঝে তোমার তোমার প্রতি ভক্তি আছে প্রেমও আছে তোমার কাছে আমি কী চাই তোমার কাছে আমি আমার অহংকার নষ্ট হয়ে যাক এটা চাই লিখছেন আমার অহংকারের মূল কেটে দে মা ওগো কাঠুরিয়ার মেয়ে নজরুল গানে লিখছেন আমার অহংকারের মূল কেটে দা কেটে দে ও মা কাঠুরিয়ার মেয়ে কত নিরস্তরু মঞ্জুরিত হলো তোর চরণ স্পর্শ পেয়ে ওরে কাঠুরিয়ার মেয়ে তোর চরণ স্পর্শ পেয়ে কত নিরস্তরু মঞ্জুরিত হয়ে গেছে কাজে আমার অহংকারটা যেন আমার অহংকারের মূলটা যেন নষ্ট হয় তুই কেটে দে কাটুরিয়ার মেয়ে ভাবটা দেখেন ভক্তিটা দেখেন দরদটা দেখেন নজরুল লিখছে দরদ নিয়ে দেখলো না কেউ যাদের জীবন যাদের হিয়া তাদের তরে ঝড়ের রথে আয় রে পাগল দরদিয়া দরদটা দরকার প্রেমটা দরকার এবং সেখানে আরেকটা জিনিস দরকার মানুষকে ভালোবাসতে বিনয়ী হওয়া দরকার শ্যামা মায়ের কাছে নজরুল সে প্রার্থনা করছে বলছে আজও তোমার পাইনি প্রসাদ আজও তোমার পাইনি প্রসাদ কেন পাই নাই আজও আমি পরের মনে কষ্ট দিই অন্যকে কষ্ট দিই অন্যকে আঘাত করি কাজেই আমাকে তুমি আমাকে সেই প্রসাদ দাও আমাকে বিনয়ী হইতে দাও মা এবং এখানে বলছে জবাকে বলছে বল রে জবা বল কোন সাধনায় পেলিও তুই মায়ের চরণ তল জবা তো আমার চেয়ে উত্তম কারণ এই মায়ের এই যে মায়ের নিচে পায়ের নিচে আলো নাচে সেই আলু যেখানে নাচে সেখানে তো জবা যতটা ধন্য আপনারা যদি একটু তুলনা করেন ইসলাম ধর্মের নবীজিকে নিয়ে নজরুলের গান আছে বল ও যে ওরে গোলাপ তুই কি প্রথম চুমে ছিলে নবীর কদম একজন মানুষ একটু খেয়াল করেন পাশাপাশি অবস্থানরত ভাই ভাই মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তখন অনর্থ ভুল বুঝাবুতে হিন্দু মুসলমানে মারামারি লাগিয়ে দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট ভুল বুঝতে পারে বুঝতে ভুল বুঝিয়ে কোনোদিন কোনো হিন্দু মুসলমান মারামারি করে নাই কোনোদিন করে নাই দুষ্ট হিন্দু দুষ্ট মুসলমান মারামারি করছে এই জিনিসটা আমাদের পরিষ্কার বুঝতে হবে কোনোদিন আমাদের এই পবিত্র ভারতভূমিতে হিন্দু মুসলমান মারামারি করে নাই করেছে দুষ্ট হিন্দু দুষ্ট মুসলমান আচ্ছা এটা নজরুল বুঝতে পেরে লিখছিলেন আমি
আমি কি করেছি, আমি শুধু চেয়েছি এই মারামারি যারা করছে তাদের হাতে হাতে হ্যান্ডশেক করিয়ে দিতে, গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছি, গালাগালিকে বলা। আপনি দেখেন অনেক জায়গায় শুনবেন যে অমুক খুব সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িকতার বাইরে, আচ্ছা বলেন তো আপনারা যদি কেউ জানা থাকে একজনের নাম বলেন যিনি নিজে মুসলমান হয়ে কাজী নজরুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন অরিন্দম খালেদ, অরিন্দম খালেদ সন্তানের নাম রেখেছে কৃষ্ণ মুহাম্মদ। দেখান না একটা, দেখান খুলে দেখান কত বড় মানে কি চেতনায় উনি মানুষকে জাগাতে চেয়েছেন, কি হিন্দু কি মুসলিম, হিন্দু নাম ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলে ডুবিছে মানুষ, নেতাজি সুভাষ বসুর মতো ভারতের সবচেয়ে বড় নেতা তাকে নিয়ে জেলে পড়ছে, চিত্তরঞ্জন রায়কে নিয়ে জেলে ঢুকেছে, অত্যাচার করছে, আর তোমরা এখানে নিজেরা মারামারি করছো হিন্দু না ওরা। আপনি দেখেন যদি সাঁতার না জানেন আপনি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান যে ধর্মের হন আপনি ডুবে মরবেন, মরবেন না, আপনাকে সাঁতার শিখতে হবে। আমার ভারত মা তখন অধীন ব্রিটিশের, আমাদের মুক্ত করতে হবে, কাজেই তখন এগুলো হ্যাঁ অসহায় জাতি, অসহায় জাতি ডুবিছে মরিয়া, মরিছে ডুবিয়া, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। মাকে মুক্ত করতে হবে আগে, হ্যাঁ সেখানে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, আমার মায়ের সন্তান ডুবছে কান্ডারি বলছে নজরুল। শ্যামাম সঙ্গীতে লিখছেন, আপনারা একটু খেয়াল করবেন এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে ধরাধামে আবির্ভাব হয়েছিল, এই যে আপনার এরেশনস বলি, এই যে মধু বৃন্দাবন ধামের যেসব আমরা পড়ি জানি, এখানে দেখেন নজরুল বলছেন এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়ন অভিরাম কৃষ্ণজি কৃষ্ণজি, এবং সেখানে হে পার্থ সারথি আছে না, পার্থ সারথি, এবং ওরে নীল যমুনার জল, নীল যমুনার জল তিনি বলছেন, এবং এই যে কৃষ্ণ এই যে শ্যামা সঙ্গীতে আপনার দেখেন কত চমৎকার করে নজরুল এই কালী মাতার বন্দনা গিয়েছেন, কত চমৎকার, একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আজকে আমি শুধু আপনাদের কয়েকটা দিকে একটু দ্রুত ইঙ্গিত দিই। সেটা হলো এই, তিনি যখন এই রচনাগুলি করেন তখন তিনি একজন মানুষ হিসেবে রচনা করেছেন, আরেকজন মানুষ তার পাশে বসবাসকারী কালী মাতার ভক্তকে মনের আত্মি আরাধনা প্রেমটাকে উনি ধারণ করেছেন, করে লিখেছেন, পরিষ্কার বুঝে দিতে হবে, এবং সেই প্রেমে একটুও কমতি নাই, সে প্রেমে একটুও কমতি নাই, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। এবং এখানে এই যে শ্যামা সঙ্গীতে যদি যাই আরেকটু অনেক উচ্চ পর্যায়ে গিয়া নজরুল বলছেন, বলছেন যে এই যে ধনী গরিব আছে না, ধনী গরিব সকল ধর্মেই গরিবকে আদর করার স্নেহ করার প্রেম করার কথা বলা আছে, কিন্তু কোনো কোনো আমরা ধার্মিক বিভিন্ন ধর্মের ওই বিষয়টাকে গুরুত্ব দেই না। নজরুল বলছেন একই জাত একই মায়ের সৃষ্টি যে বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর, একই মায়ের সন্তান মোরা জানি, একই মায়ের সন্তান মোরা জানি, ভাঙবো দেয়াল বলবো হানাহানি, দেয়াল ভাঙে দেব আমাদের মাঝে বিভেদের দেয়াল বলবো, একই মায়ের সন্তান যেহেতু একই মায়ের সন্তান মোরা জানি, ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি, কি করব বলবো হানাহানি। তারপরে উনি চমৎকার করে ওই শ্যামা সঙ্গীতে লিখছেন যে কথাটা খুবই মারাত্মক, সেটা হয়েছে রইবে না ধনী গরিব উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ, এসো পতিত যারা পতিত, যারা অশুচি আইরে অশুচি আইরে পতিত, এবার মায়ের পূজা হবে, কারা কারা ডাকছি খেয়াল করছেন নি, আয় অশুচি আইরে পতিত এবার মায়ের পূজা হবে, যেটা সকল দেশের সকল মানুষ একসাথে মার চরণ ছুবে, মায়ের চরণ ছোঁয়ার অধিকার কি গরিবের নাই অশুচির পতিতের নাই, এই কথাটা নজরুল বলেছেন, যেখানে সকল জাতির সকল মানুষ একসাথে মার চরণ ছুবে, মার চরণ এটা তো মা, মানুষ যারা ধর্মে বিশ্বাসী তাদের সকলের মা, সে যে সে ধনী হোক গরিব হোক চামার হোক চন্ডাল হোক মেতর হোক হাড়ি হোক ডুম হোক কুলি হোক মজুর হোক শ্রমিক হোক সে যেই হোক সে তার মায়ের চরণ ছোঁয়ার অধিকার কিন্তু আছে, এবং এই জন্য নজরুল বলেছে যে বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন, বিশ্বটাকে তিনি মহাভারত হিসাবে সমগ্র বিশ্বটাকে বিশ্ব হবে মহাভারত
নিত্য প্রেমের বৃন্দাবন, ধনী গরিব, ধনী গরিব যারা আছে সব সর্বমানুষ কি হবে, সমান, সব মানুষ সমান হবে, ভেদাভেদ থাকবে না, এবং বিশ্ব হবে মহাভারত এবং নিত্য প্রেমের বৃন্দাবন হবে বিশ্ব। এবং এখানে নজরুল যে যে কথাগুলি বলতে চেয়েছিলেন যে আমি তন্ত্র মন্ত্র বুঝি না মা, আমি তাঁতে আমি শুধু বুঝি শ্যামা শ্যামা, আমাকে যতই আঘাত দিস মা, আমারে যতই আঘাত দিস তুই মা, মা আমি তোরেই ডাকবো, ডাকিয়া আমি তোরে, মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের কোলে, শ্যামা মাকে বলছেন তুই আমার যতই আঘাত দিস আমি তোর কাছেই যাবো, শিশু যেমন মায়ের ভয়ে গিয়া মায়ের কোলে আবার লুকায়, কই যাবে আর, আর তো যাওয়ার জায়গা নাই, মা তো পিটালেও মা, দৌড়িয়ে দিলেও মা। এই জন্য এই জায়গায় নজরুল পাপের কথা বলছেন, পাপটা কিন্তু খুব, আমরা যত যেভাবে দেখি পাপ ওই রকম জিনিস না, পাপ হলো ধুলাবালির মতো জিনিস, এই সরিয়ে দিলে পাপ খসে পড়ে যায়, কিন্তু পাপকে ঘৃণা করতে যেই আমরা পাপকে ঘৃণা করি এটা কিন্তু ঠিক না। নজরুল লিখছেন পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ, কাজেই শুধু পাপ যদি কেউ করে বসে তাকে ঘৃণা করার দরকার, পাপটাকে ঘৃণা করো, পাপীকে তুমি ধর্মসমূহ সকল ধর্মে এই কথাই বলা আছে, পাপিয়ে ঘৃণা করলে সে শুধরাবে কেমনে। আচ্ছা এখন এই যে এখন ধরেন এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান, আমরা যখন একসাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বসি, অর্থাৎ মানুষ বসি, নজরুল কিন্তু মানুষ ধর্মের কথা পরে আসছে, মানুষ নজরুল বলছেন হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সে মুসলমান, ক্ষমা নাই তার জ্ঞানে তাঁর ধরাই অকল্যাণ, স্রষ্টা যেই ধরা এখানে যে অকল্যাণ আনবে তার ক্ষমা নাই, সে যে ধর্মেরই হোক, কারণ মানুষের অকল্যাণ আনছে এবং তার স্রষ্টার, এই স্রষ্টার তার সৃষ্টি উদার আকাশ সকলেরে থাকে ঘিরে, ঘিরে থাকে না, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই আকাশ ঘিরে আছে না, তার সৃষ্ট উদার একই আকাশ তো আমাদের, কারণ আমরা একই মানুষ মানব জাতি, তার সৃষ্ট উদার আকাশ সকলেরে থাকে ঘিরে, তার বায়ু মন্দির মসজিদ সকলের ঘরে ফিরে, তার চন্দ্র সূর্যের আলোক পড়ে না তো ধর্মভেদ সকলের ঘরে আসে কই, আনে না তো বিচ্ছেদ, চন্দ্র সূর্যের আলোক কোন বিচ্ছেদ আনতেছে, যে তুমি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান করতেছে আনে, তো তুমি কেন বিচ্ছেদ আনবা, এই জন্যে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে, তার সৃষ্টিকে যদি তুমি ভালো না বাসো তাহলে তুমি তোমার সাথে নজরুলের সম্পর্ক নাই, এবং এখানে কিন্তু কোনো আপোষ করার সুযোগ নাই, শেষ প্রথম শুরু মানুষ উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ মানুষ মহিয়ান, মানুষ হলো মহিয়ান, মানুষ এই এই মানুষকে নজরুল চিনাচ্ছেন, যার ফলে মন্দিরে যখন গেল মন্দিরে পূজারি করলো কি মন্দিরের ওই ইয়ে করলো ওই যে এক ক্ষুধার্ত মানুষ গেল দেখা গেছে ভিতরে যিনি আছেন পুরোহিত পূজারী উনি খাবার দিল না, ক্ষুধার্ত একজন মানুষকে খাবার দিল, অনেক খাবার মন্দিরের ভিতরে আছে ফিরিয়ে দিল, উনি ফিরে যাচ্ছে মন খারাপ করে যাচ্ছে যাচ্ছে আর বলছে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার না, দেবতার মন্দির ওটা তো আমার খাবার দিত, আবার গেছে মসজিদে ওই মোল্লা সাহেব সিন্ধি খাবার আছে কিন্তু ক্ষুধার্ত মানুষকে খাবার দিল না, ভুখারে ফিরিয়া চলে আশিটা বছর কেটে গেল আমি তোমায় ডাকিনি প্রভু, তা বলে আমার ক্ষুধারণ্য বন্ধ করুনি প্রভু, তো প্রভু তো ক্ষুধারণ্য বন্ধ করে নাই, তুমি পুরোহিত তুমি মৌলবী তুমি কেন মানুষকে তার সৃষ্টিকে কেন তুমি ক্ষুধার্ত ফিরিয়ে দিবা, তখনই নজরে যে আপনারা শুনুন না ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, এই জন্য মানুষ এনেছে ধর্ম, ধর্মে আনেনি মানুষ কোনো, আরেকদিন আলোচনা করা যাবে, আমরা আজকে এসে খুব আনন্দিত হয়েছি সভাপতি মহোদয় এবং এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, একটা শুধু অনুরোধ, আমার দুঃখটা হলো নজরুলের চমৎকার ইসলামী সঙ্গীত যেগুলো আছে হাম নাত ইসলামী সঙ্গীতগুলো কিন্তু আমাদের অনেক ধর্মীয় অনুষ্ঠানে গাওয়া হয় না, শুধুমাত্র কিছু তরিকাপন্থী বা উদার যারা একটু উদার সুফিবাদী যারা তারা করেন, তার কারণ কেউ কেউ জিজ্ঞেস করছে বলছে আরে ও তো হিন্দু বিয়ে করছিল, ও হিন্দুদের সাথে বন্ধু বান্ধব চলছে, ওই হিন্দু আনি তার ঘরনা তার আমল ভালো নেই গাই না, এটা হলো তার দুঃখ, নজরুলের দুঃখটা দেখেন এত চমৎকার ইসলামী সঙ্গীত লিখেছেন কিন্তু সব জায়গায় ওটা ব্যাপকভাবে গাওয়া হয় না, এটা নজরুলের দুঃখ, তো চমৎকার হাম নাত ইসলাম, একইভাবে সবচেয়ে বেশি লিখলে 300 লিখছে উনি মুসলমানের গান হাম নাত, প্রায় 1000 লিখছে এই যে আপনার হিন্দু মাইথোলজি এই যে পুরাণ নিয়া এই ভজন নিয়ে কীর্তন নিয়ে শ্যামা সঙ্গীত নিয়ে 1000, এবং মানে গুণে কোনোটাই কমতি নাই, কিন্তু ওই যে নজরুল ইসলাম থাকার কারণে অনেকে একটু বিব্রত বোধ করে এ ওর লেখা গান কেন গাইব, আসলে দেখেন না কী আছে ওর মধ্যে,
আপনি যা বলতে চান তা কি বলা আছে? আর গানের কোথাও কিন্তু নজরুলের নাম নাই। কাজেই আপনারা যাদের যারা মানে প্রেমিক, যারা আচারনিষ্ঠ, যারা ব্রতচারী, যারা মায়ের প্রেমিক, তারা যদি মনে করেন এই গানটার মধ্যে আমার কথাটাই আছে, প্লিজ এই গানগুলো গাইবেন। এই কীর্তন, এই ভজন, এই বিশেষ করে শ্যামা সঙ্গীত, আমরা এই অনুষ্ঠানে অনেক গান গাই। এক চমৎকার, এখানে এটা তো একটা কেন্দ্রীয়, আমি অন্য জায়গার কথা বলছি। চমৎকার, এই জানা দরকার নাই তো, কার গান দরকারই নাই। আমার মন, এটা আমার গান, আমি গাচ্ছি, আমার আমার গান আমি গাচ্ছি। তো আমার মনে এই কথা শেষ করি, আমি শুধু এই এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আমরা এসেছি। এরপরে আপনারা একটু অনুগ্রহ করে, আমাদের কিছু পরিবেশন আছে, আমি এআইএসএ ডাইরেক্টর মহোদয়, উনি অল্প সময়ের আমাদের নিমন্ত্রণে চলে এসেছেন, খুশি হল সুভিজিৎ সাহারায়বাবু। আপনারা, আমরা কবি নজরুল ইনস্টিটিউট পক্ষ থেকে, এই কর্তৃপক্ষকে আমরা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানালাম আয়োজনের জন্য। আমি শুধু নজরুলের একটা কবিতা শেষ লাইন কয়টা পড়ে শেষ করছি। আজি আজি হৃদয়ে জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও, আকাশে রাত যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত ক্ষীণ, সকল দেশের সকল কালের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের দিলে হেথা, একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। আমরা ভগবানকে যেন হাসাইতে পারি, শয়তানকে যেন কাঁদাইতে পারি। ধন্যবাদ সকলকে, জয় বাংলা।